কিছু বিষয়ে কথা বলেছেন ওনার সাথে আমি শতভাগ একমত। যেমন ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলেছেন, আমি সবসময় ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলে আসছি। উনি রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, 72-এর সংবিধানে যাওয়ার ব্যাপারে কথা বলেছেন, ওনার সাথে আমি শতভাগ একমত। উনি অনেকগুলো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, রাজাকারদের বিপক্ষে কথা বলেছেন, মুক্তিযুদ্ধের সন্তানদের পক্ষে কথা বলেছেন, আমি ওগুলো সবকিছু মাননীয় মন্ত্রী মহোদয় কি বলেছেন এটার ব্যাপারে আমি সমালোচনা করব না। ভেরি সিম্পল, কারণ ওই যোগ্যতা ওই ক্ষমতা, যোগ্যতার প্রশ্ন আসছে কেন? এটা স্পষ্ট ভাবে এটা আসছে, এটা পাবলিকলি বলেছে, যোগ্যতা বলতে কোনটা বোঝাচ্ছে? বাট আপনি সাইফুর ভাই, আপনি যদি আমাকে ব্যক্তিগত জিজ্ঞেস করেন যে যে কোনো নারী অথবা আমার কন্যা সন্তান সমতুল্য কোনো ব্যক্তি, পুরুষ হোক, নারী হোক, বালক হোক, বালিকা হোক, আপনি যদি আমাকে কোনো মন্তব্য করতে বলেন, আমি মন্তব্য থেকে বিরত থাকবো। মানে এই বিষয়ে আপনি মন্তব্য করতে চাচ্ছেন না? না না, আমি আপনাকে, আপনি স্পষ্ট কথা বললাম, আপনি যদি আমাকে, ফর এক্সাম্পল, আপনি যদি বেগম খালেদ জিয়ার নাতি, ও মানে তাদের সম্পর্কে আপনাকে যদি মন্তব্য করতে বলা হয়, আপনি নিজেকে রিফ্রেইন রাখবেন, আপনি কখনোই, আর মানে আপনি মাননীয় প্রতিমন্ত্রীর জামাইকে যে মন্তব্য করেছেন জামাইকে নিয়ে, সেটার আপনি সাপোর্ট বা সমর্থন করছেন না, কিন্তু সেই জায়গাতে আপনি থাকলে আপনি ও ধরনের মন্তব্য করতেন না, ব্যাপারটা কি এরকম? এম আই ক্লিয়ার? আপনি পেছে যান না, আপনি আমার পেছে যান না। না 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 না, আমি 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 এই এই প্রসঙ্গে কথা বলতে চাচ্ছি না সাগর ভাই। আমি স্পষ্ট কথা বলি, এখানে আমরা এখানে কেউই মুরাদের পক্ষে ও বিপক্ষে কথা বলতে আসিনি, স্পষ্ট কথা আমার। এখানে উনি যেসব বিষয়ে কথা বলেছেন, কিছু বিষয়ে কথা বলেছেন ওনার সাথে আমি শতভাগ একমত। যেমন ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলেছেন, আমি সবসময় ধর্ম ব্যবসায়ীদের বিরুদ্ধে কথা বলে আসছি। উনি রাষ্ট্রধর্ম ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন, 72-এর সংবিধানে যাওয়ার ব্যাপারে কথা বলেছেন, ওনার সাথে আমি শতভাগ একমত। উনি অনেকগুলো মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেছেন, রাজাকারদের বিপক্ষে কথা বলেছেন, মুক্তিযুদ্ধের সন্তানদের পক্ষে কথা বলেছেন, আমি ওগুলো সবকিছু একমত। এখন মানুষ মাত্রই কিন্তু ভুল, আপনাকে বুঝতে হবে। আজকে মিতু আপা একজন মানুষের ব্যক্তিগত ফোনালাপ, ব্যক্তিগত ভাবে কে কি কাকে কি বলছে, এইটা নিয়ে রাজনৈতিক মঞ্চ উনি গরম করার চেষ্টা করতেছে, লাভ হবে না, এটা হচ্ছে বাস্তবতা। আমি আমার জননেত্রী শেখ হাসিনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই, কিন্তু সুমন ভাই, সুমন ভাই, আমার এখানে একটু জানবার আছে, প্লিজ আমাকে একটু জানবো, কারণ আমার তো মানুষের হয়ে একটু বলতে হয়। আপনি ব্যক্তিগত বলতে কোন পার্ট, উনি তো এ পর্যন্ত কয়েকটা ঘটনা ওনার দেখলাম একদম সম্মুখে এসছে, কোনটাকে আপনি ব্যক্তিগত বলছেন? যেটা ওই যে একটা একটা ইউটিউবের মধ্যে যে জাইমা রহমানকে নিয়ে যে মন্তব্য করেছে, সেটা লক্ষ মানুষ দেখেছে, ওপেনলি করেছে, এটা কি ব্যক্তিগত মনে করছেন আপনি? কোনটা ভাইয়া, কোনটা? মানে ওই যে তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে যে মন্তব্যটা করেছে, একদম পুরোপুরি ওপেন খোলামেলা একটা ইউটিউবের মধ্যে বা ফেসবুক লাইভের মধ্যে বলেছে, সেটা কি কোনোভাবে ব্যক্তিগত মনে করেন? এটা 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 আমি এই এই বিষয়ে আমি মতামত থেকে আমি নিজেকে বিরত রাখতেছি। না না না, আপনি তো ব্যক্তিগত বললেন, কোনটাকে ব্যক্তিগত? আমি ব্যক্তিগত ব্যাপারটা বলতে আমি জানতে চাচ্ছি আপনার কাছ থেকে, জাইমা রহমানকে নিয়ে তো সে লাইভে কথা বলেছে টু দ্য পিপল। আমি আপনার সাথে একমত, কিন্তু আমি সবসময় আমি নিজের অবস্থান থেকে কথা বলি, আমি নিজের অবস্থানের বাইরে। আপনি ব্যক্তিগত বলতে কোনটাকে বুঝালেন আমাকে একটু বলেন। না না, বলছি, লেট মি ফিনিশ। উনি জাইমা সম্পর্কে কি বলেছেন না বলেছেন সম্পূর্ণ উনি ওনার অবস্থান থেকে বলেছেন, আমি এটা বলতে চাচ্ছি। আমি আপনার অবস্থানটা জানতে চাচ্ছি সেই বিষয়ে, সেই মন্তব্যটা নিয়ে আপনি কি মনে করেন? ওনার উনি ওনার এখানে রাজনীতি করার কোনো সুযোগ নেই, রাজনীতির ঊর্ধ্বে কি আপনি কি মনে করেন? আমিও আপনার সাথে একমত, এটাতে রাজনীতি করার সুযোগ নেই। আরে মিতু আপা করতেছে, ওনার দল করতেছে, সবাই করতেছে। আমি আমি আর ব্যক্তিগত কথা বলছি, সেটা হচ্ছে উনি একজন সম্মানিত ব্যক্তি বাংলাদেশের, উনি একজন সরকারের মাননীয় প্রতিমন্ত্রী। ওনার বক্তব্যের ব্যাপারে আমি মেজর মোহাম্মদ আলী আওয়ামী লীগের একজন সাধারণ সদস্য কমেন্টস করব, মতামত করব, বিশ্লেষণ করব, এত দুঃসাহস আল্লাহ তাআলা আমাকে দেয় নাই, এত জ্ঞানও দেয় নাই। আমি 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 সুমন ভাই, সুমন ভাই, আই এম সরি, আই এম সরি,
উনি যে মন্তব্য করেছে একজন স্পষ্টভাবে কিন্তু নিজুম মজুমদার বলেছে এই জায়গাতে উনি ওনার জায়গাটা ক্লিয়ার করেছে। উনি জাইমা রহমান একটা জাইমা রহমান রাজনৈতিক কোনো ব্যক্তি নয় এবং সে এখনো পর্যন্ত রাজনীতিতে আসেনি। একটা মেয়েকে নিয়ে আপনার সন্তান আছে, আমাদের সবার সন্তান আছে, আমরা ডেফিনেটলি মাননীয় প্রধানমন্ত্রী যে স্টেপ নিয়েছে এই ব্যাপারে আমার সুস্পষ্ট অবস্থান, আমি বলেছি খুবই ভালো ইয়ে করেছেন, উনি আরও আগে নিলে হয়তো ভালো হতো, কিন্তু আপনার মেয়েকে নিয়ে আমার মেয়েকে নিয়ে আপনি কোনো রাজনৈতিক কারণে এই ধরনের মন্তব্য কি আপনি মনে করেন কি না করা উচিত পার্সোনালি অর প্রাইভেটলি অর পাবলিকলি অ্যাট এনি লেভেল? ওকে সাইফুর ভাই, আপনি আমাকে ব্যক্তিগত প্রশ্ন করেছেন, আমি এটার উত্তর দেব, কিন্তু মাননীয় আমি আবার বলছি মাননীয় মন্ত্রী মহোদয় কি বলেছেন এটার ব্যাপারে আমি সমালোচনা করব না, ভেরি সিম্পল, কারণ ওই যোগ্যতা ওই ক্ষমতা যোগ্যতার প্রশ্ন আসছে কেন, এটা স্পষ্টভাবে এটা আসছে, এটা পাবলিকলি বলেছে, যোগ্যতা বলতে কোনটা বোঝাচ্ছে ব্যাপার? বাট আপনি সাইফুর ভাই আপনাকে যদি আমাকে ব্যক্তিগত জিজ্ঞেস করেন যে যে কোনো নারী অথবা আমার কন্যা সন্তান সমতুল্য কোনো ব্যক্তি পুরুষ হোক নারী হোক বালক হোক বালিকা হোক আপনি যদি আমাকে কোনো মন্তব্য করতে বলেন আমি মন্তব্য থেকে বিরত থাকব। মানে এই বিষয়ে আপনি মন্তব্য করতে চাচ্ছেন না? না না, আমি আপনাকে আপনি স্পষ্ট কথা বললাম, আপনি যদি আমাকে ফর এক্সাম্পল আপনি যদি বেগম খালেদা জিয়ার নাতি ও মানে তাদের সম্পর্কে আপনাকে যদি মন্তব্য করতে বলা হয় আপনি নিজেকে রিফ্রেইন রাখবেন, আপনি কখনোই আর মানে আপনি মাননীয় প্রতিমন্ত্রীর জাইমাকে যে মন্তব্য করেছেন জাইমাকে নিয়ে সেটার আপনি সাপোর্ট বা সমর্থন করছেন না, কিন্তু সেই জায়গাতে আপনি থাকলে আপনি ও ধরনের মন্তব্য করতেন না, ব্যাপারটা কি এরকম? এম আই ক্লিয়ার? আপনি পেছে যান না, আপনি আমার পেছে যান না, না 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 না, আপনি ভয় পাচ্ছেন এটা ধরে নিব? না না না, আমি তো আপনাকে স্পষ্ট কথা বললাম, আপনি যদি মিস জাইমার ব্যাপারে আমাকে প্রশ্ন করেন এই ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না না না, বিকজ ওনার সম্পর্কে আমার জ্ঞান নেই, তথ্য নেই, কিছু নাই, ভেরি সিম্পল, বিকজ শি ইজ এ ভেরি অনার, শি ইজ ফ্রম এ ভেরি অনার রেসপেক্টেবল ফ্যামিলি, ওনার সম্পর্কে কমেন্টস করা আমার শোভনীয় না, এটা আমার ব্যক্তিগত কমেন্টস। আমি আবার বলছি মাননীয় মন্ত্রী মহোদয় যদি করে থাকেন উনি ওনার নিজ দায়িত্ব নিয়ে করেছেন, আমি কিন্তু এই ব্যাপারে কোনো সমালোচনা করব না, কারণ এই সমালোচনা করার ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেন নাই। আমি বুঝতে পেরেছি, যাক ঠিক আছে, তার মানে আপনি যে বাকি যে মন্তব্যগুলি করেছে সেগুলিকে সমর্থন দিচ্ছেন, যেমন আপনি ধর্ম ব্যবসায়ের কথা বলছেন সেই সম্পর্কে, ওনার মতো কোন আওয়ামী লীগের নেতা এভাবে বক্তব্য দিতে পারেন নাই,